এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আই হোপ আজকে ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। সো গাইস, আজকে শেয়ার করব, অনেক শীতের টাইমে কিন্তু হাত পা বা পায়ের বেশিরভাগ টাইমটা কিন্তু কালো হয়ে যায়, তো এটা কীভাবে দূর করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। সো গাইস, এখানে মাত্র দুটি উপাদান দিয়ে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। প্রথমে যে উপাদান লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু। আপনারা যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন সেটা ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করছি সেটা যে করতে হবে তার কোনো মানে নেই, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকার। যারা সাবান ইউজ করে তারা রেগুলার শ্যাম্পু ইউজ করলে বুঝতে পারবেন আসলে শ্যাম্পু আমাদের শরীরের জন্য কতটা উপকার। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে লেবু। লেবু কিন্তু আমাদের শরীরে দাগ দূর করতে সাহায্য করে, তাছাড়া ত্বককে ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে। এরপর যেটা লাগবে সেটা টুথপেস্ট। যে যে ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করেন সেটা ব্যবহার করবেন। তো এখানে আমি যেটা ব্যবহার করি সেটা ইউজ করছি। টুথপেস্ট কিন্তু আমাদের স্কিনটাকে সফট রাখতে সাহায্য করে আর খুব দ্রুত দাগ রিমুভ করতে সাহায্য করে। মাত্র তিনটা উপাদান দিয়ে আমরা এটা কীভাবে তৈরি করবো সেটা শেয়ার করছি। তো এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম। অবশ্যই এটা হচ্ছে ম্যালামাইনের যে বাটিগুলো সেটাতে বানানোর চেষ্টা করবেন। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পুটা আসলে আপনি কতটুকু ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে এখানে ব্যবহার। সো গাইজ, এখানে আমি একটা এক পাতা মিনি প্যাকের এক পাতা শ্যাম্পু ইউজ করছি। তো আমার যতটুকু লাগবে ততটুকু ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো তারপর এখানে এক এক করে প্রতিটা উপাদান দিতে হবে। প্রথমে আমি এখানে শ্যাম্পু দিলাম, দেন তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে টুথপেস্ট দিয়ে দেবো। সো গাইজ, এটা অবশ্যই রেগুলার ইউজ করতে হবে। তারপর প্রতি সপ্তাহে একদিন করে ইউজ করে তখন এটা কিন্তু সব বয়সে সবাই ইউজ করতে পারবেন না, কমপক্ষে 18 বছর বয়সের উপরে ব্যবহার করতে হবে, কারণ ছোটদের স্কিন খুবই পাতলা থাকে। তো এটা ব্যবহার করে একদমই যাবে না, তবে 18 বছর উপরে সবাই এটা ব্যবহার করতে পারেন। আর ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করছি ভিডিও দেখতে দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আছে, আশা করছি আপনাদের কোনো একটা ভিডিও অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। সো গাইজ, এখানে আমি টুথপেস্ট নিয়ে নিলাম, দেন তারপর এখানে আমি লেবুর রস নিয়ে নিলাম। তারপর এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যত ভালো করে এটা মিক্সড করবেন তত ভালো এটা কাজ করবে। দুই মিনিট পর্যন্ত এটা ভালো করে মিক্সড করতে হবে। যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কালো থেকে একটা হালকা গোলাপি টাইপের কালার হয়ে যাবে, তখন এটা একদম মিক্স করা বন্ধ করে তারপর হচ্ছে গোসলের আধা ঘন্টা আগে আপনার পুরো শরীরে বা হাতে পায়ে ইউজ করতে পারেন। ইউজ করে আপনারা আধা ঘন্টার টাইম রেখে তারপর এটা গোসল করতে পারেন। প্রথম দিন ব্যবহারে আপনারা বুঝতে পারবেন যে এর উপকারিতা আসলে কতটা, খুবই ভালো কাজ করে। যদি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর উপকারিতা কতটা। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন। আর আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওতে কোনো ভুল হয় তাহলে প্লিজ মাফ করে দেবেন।